میں علی والے ہوں خازہ والے ہوں خدا نوازی والے ہوں میں عنایت پور والے ہوں صدر بابا والے ہوں اسی لیے کبھی دیوار ہلتی ہے کبھی دار کانپ جاتا ہے میں کیسا علی والے ہوں کبھی دیوار ہلتی ہے کبھی دار کانپ جاتا ہے علی کے نام سن کر اب بھی خیبر کانپ جاتا ہے علی کے نام سن کر اب بھی خیبر کانپ جاتا ہے میرے خواجہ کا ننا سا کٹورا دیکھ کر واللہ آنا سگر کا سارا سمندر کانپ جاتا ہے جے کو تا بولتے چھلام جے ماں مریم علیہ السلام ওই জামানায় সমস্ত নারীদের থেকে শ্রেষ্ঠ বা তারা অতীতে কিন্তু খাতুনের জান্নাত তাম নারীদের থেকে শ্রেষ্ঠ জান্নাতি মহিলাদের নেত্রী ধরে বলেন সুবহানাল্লাহ তো এখানে মা মারিয়ামের কথা আমি উত্থাপন করলাম কোরআনের আয়াতের লোকে কেন যে হে মাহবুব رسول کے بولتے ہیں امر اللہ سورہ آل عمران 42 نمبر آتا ہے محبوب اپنی شرن کرن تارمانے امان نبی ایسن عیسیٰ نبیر کہ دو خشتب دو امر عیسیٰ دیکھ سنو ہے سے تارمانے ساسو پرائی کم بشی اعلان جہن کرے چلیس بسر پورے تالے کہ دو ہلو ستر آج چلیس تارمانے ساسو دوس পরে নবীকে যেন 700 বছর পূর্বে নবীকে 700 বছর পূর্বে ইসার হল্লা আর 700 বছর পরে নবী মুস্তফা গর করেন 700 বছর পরে নবীকে বলছেন 7 দিন না 7 বছর না 700 বছর পরে 700 বছর পরে আমার নবীকে বলছেন হে নবী শরণ করুন আচ্ছা শরণ তাকে করতে বলা হয় যে মজলিসে ছিল এই ভাই শরণ করুন মাওলানা ইমতিয়াজ সাহেব কি বলে গেছিল যে ছিল সেই তো শরণ করবে না যে না থাকবে সে শরণ করবে তাহলে নবী মুস্তফা ওখানে শরণ ছিলেন মওজুদ জোরে বলেন মা মারিয়াম আলাইহিস সালামের রেহেমে যে রূহুল কুদুস এসে ফুঁক দেয় ঈসা রূহ নবী এসে গর্ভধারণ করে এবং জিবরাইল সালাম ফেরেশতা হয়েও মানুষ রূপে আসে বাশার রূপে আসে ওখানে আমার নবী মুস্তফা পেজেন ছিলেন তাই পেজেন ছিলেন তাই কোরআন বলছে ওয়াইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহ আস্তাফাকে ওয়া তাহহারাকে ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন হে নবী আপনি শরণ করুন আপনি শরণ করুন যখন ফেরেশতারা বলেছিল হে মারইয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছে ও তোমাকে পাক পবিত্র করেছে ও তোমাকে সারা বিশ্বের নারীদের উপর মনোনীত করেছে তাহলে মা মারইয়ামের শান কত বিশাল আচ্ছা এই শান মানটা কোথায় যাচ্ছে দেখি মা মরিয়মের শান কি জন্য শান আচ্ছা মনোনীত করেছে মা মরিয়মের একটু আমি কোরআন আয়াত হাদিস নিয়ে গেলে সময় অনেক লেগে যাবে হিস্ট্রি মুক্তাসার মা মরিয়ম যখন ভূমিষ্ঠ হলো ওনার মা চেয়েছিল যে আমার যা সন্তান হবে আমি নাজরানা করে দেবো মানে নজর নেওয়া জায়েজ কোরআনে আছে জি তো নজর করে দেবো দেখে তো মেয়ে হয়েছে জানে ছেলে হলে নজর করলে খাদেম হবে হয়েছে মেয়ে উপায় তো নেই নিয়ত করেছি দিয়ে দিচ্ছি তো বাইতুল মুকাদ্দাসে সঁপে দিলেন খালু জানছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি ওই ভেতরে ঢুকিয়ে বন্ধ করে রাখতেন উনি হেফাজত থাকতেন তালা বাইরে থেকে মেরে দিতেন হ্যাঁ এবার যখন তালা মেরে দিচ্ছেন ওখানে লালিত পালিত হচ্ছে এখান থেকে আপনার মায়ের কি বলে দুধ পান করেছেন করতে করতে এবার দুনিয়ার খোরাক খাবে দুনিয়ার কারুর হাতে রান্না বাড়িগুলো খাবে তো আল্লাহ বলছে তোমাকে এমন মনোনীত করেছি কারুর হাতে রান্নাটাই খাওয়াবো না তুমি বাতুল জোরে বলেন কেন তোমার গর্ভে ঈশা আসবে কারু হাতে রান্না তোমাকে খাওয়াবো না কেন জাকারিয়া নবী সালামের বিবিরও হাতে রান্না খাওয়াবে না হায় হায় তাহলে কি কি তার ব্যবস্থা করলেন না জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে এলেন দরজা খুলে মানে দুধ ছেড়ে দিলে বা যেটা খাবার হয় খুব বেশি 3 বছর 4 বছর তৎকালীন জামানে 5 বছর দুধ খেয়েছেন তারপর তো আবার দুনিয়ার খাবার তো হজরতে বাইতুল মুকদ্দাসের একটা হজরতে পার্সোনাল ভাবে রেখে তালা মেরে দিয়েছেন না বেরিয়ে যায় বাচ্চা মেয়ে ছেলে হ্যান ত্যান অনেক কিছু হতে পারে তো তালা খুলে যখন খাবার নিয়ে এসে দেখে উনি এবাদতে বসে আছেন মা মরিয়ম আলাইহিস সালাম আর পাশে ফল ভরা জোরে বলেন সুবহানাল্লাহ আমি দেখে গেলাম ভেতরে মা এখানে বসো তুমি ইবাদত করো তালা মারলাম ভেতরে কোনো ফাঁক ফোকর নেই এই ফলগুলো কি দিয়ে গেল এলোটা কি অথচ আমি দেখলাম তালা লাগানো তালা ভাঙা নেই ফল এলো কোথায় মারিয়াম খালিয়া
এগুলো কোথায় ছিল খালুজান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কারো হাতের দুনিয়াবি রান্না না খাওয়াবার জন্য জান্নাত থেকে ফল আনিত করেছে মা হাওয়া আলাইহিস সালামকে বলছে বাবা আদম আলাইহিস সালামকে বলছে জান্নাতের পোশাক খুলে যাও দুনিয়াতে যাবে না আর মা মারিয়ামের জন্য জান্নাতের ফল এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আদমকে মা হাওয়াকে জান্নাতের পোশাক খুলে আসতে হলো আপনার আঞ্জির গাছের পাতাকে পরিধান করে আসতে হলো আর আল্লাহ পাক সেই উসুলটা ভেঙে দিলেন আহলে বাইতের জন্য খাতুন জান্নাতের জন্য জান্নাত থেকে পোশাক এসেছিল ইমাম হাসান হোসেনের জন্য জান্নাত থেকে পোশাক এসেছিল সুবহানাল্লাহ এবার বলো বাবা আদম মা হওয়ার শান আর পাঞ্জেতনের শান ওরে মৌলবি তোমার আকাল ঘাস চড়তে গেছে কিছু কোথায় কাকে নিয়ে যাচ্ছো কষ্ট হয়নি তো বুঝতে ভাইরা আমার এ মারিয়াম আলাইহিস সালাম কত বড় পাপ হাস্তি বন্ধ ঘরে আছে জান্নাতের ফল খাচ্ছে ভাবেন আমি যাচ্ছি কোন টপিকে এটা বলার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একটা আছে কোথায় নিয়ে যাচ্ছি যে যাকে বতুল করেছেন পাক হাস্তি করেছেন যাকে দুনিয়াবি খান্না বন্ধ খাওয়া দাওয়া কারো হাতে রান্না খাওয়া দাওয়া বন্ধ করে আল্লাহ নিজের তরফ থেকে খাবার পাঠাচ্ছে জান্নাত থেকে সেই রকম একজন বতুল হ্যাঁ পাক হাস্তি লায়েক আল্লাহ পাকের বানানো মনোনীত শ্রেষ্ঠত্ব মারিয়াম আলাইহিস সালামকে কোথায় নিয়ে যাচ্ছে ফেরেশতা এলো জিবরাইল ফেরেশতা এসে বলছে যে আল্লাহ পাক পাঠিয়েছে তখন মা মারিয়াম বলছে আমি তোমার থেকে বাঁচতে চাই তুমি কে আমি ওরকম নারী নই আমি উমুক নই তুমুক নই বলে না আল্লাহ পাঠিয়েছে তোমার হেরেমে একজন সন্তান গ্রহণ করবে বলে আমার বিয়ে হয়নি আমাকে ছিল স্পর্শ করেনি আর আমি ওরকম নারী নই এ কি করে হতে পারে বলে আল্লাহ বলেছে যে আমি কি করতে পারি হে জিবরাইল ফুক দাও রেহেমে ফুক দিল ঈসা নবী গর্ভধারণ করলো আর যেই গর্ভধারণ করলো ঈসা নবী মা মারিয়াম বুঝতে পারলো মাহসুস হচ্ছে এমন সময় মা মারিয়ামের খালাজান ভেতরে এলো ও খালাজান খালাজানে গলায় জড়িয়ে দিয়েছে ও খালাজান আমার কি হচ্ছে বলে কি হয়েছে বেটা বলে আমার যেন মাহসুস হচ্ছে যে আমার পেটে কিছু একটা আছে আমি গর্ভধারণ করছি এটা মাহসুস হচ্ছে মনে হচ্ছে তখন খালাজান বলছে আমিও মাহসুস করছি আমারও পেটে বাবা জাকারিয়া নবী জাকারিয়ার বিবির এতদিন পর্যন্ত ছেলে হয়নি মা মারিয়ামের রূপ হেরেমে ফুক দিয়েছে এখানে ঈসা নবী এসেছে আর ওখানে জাকারিয়া সালামের বিবির হেরেমে জাকারিয়া আলাইহিস সালামের দ্বারাতে ইয়াহিয়া নবী এসেছে যারা বলেন সুবহানাল্লাহ খালাজান বলছে আমারও মাহসুস হচ্ছে আমার গর্ভধারণে একটা কিছু আছে বলে খালাজান কি করব এইবারে আস্তে আস্তে করে ভাবছে কিন্তু আল্লাহ পাকের হুকুম হচ্ছে মারিয়াম তোমাকে বতুল বানাতে পারি পাক হাস্তি বানাতে পারি জান্নাত থেকে খাবার পাঠাতে পারি বাইতুল মুকাদ্দাস পবিত্র স্থান এখানে ভূমিষ্ঠ হবে না এখানে গর্ভধারণ হবে না এখানে গর্ব হবে না এখানে জন্ম হবে না দূরে চলে যাও দূরে চলে যাও আয়াত কি বলছে ফাহামালাতুহু ফাহামালাতুহু ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া মারিয়াম গর্ভধারণ করার পর বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে বহু দূরে চলে গেলেন যাও এ আয়াতের তাফসীর দূরে মানসুরে দেখে নেবে আমি তাফসীর করতে গেলে অনেক সময় লেগে যাবে তাহলে বোঝা গেল যে ঈসা নবী মা মারিয়ামের গর্ভ থেকে কি আসবে ঈসা নবী আলাইহিস সালাম আসবেন ঈসা নবী আসবেন যিনি মুর্দাকে কত হাজার হাজার মুর্দাকে জিন্দা করেছেন কি না আল্লাহর মুজিজা নিয়েছিলেন জি আমার নবী পাকের মধ্যে অত মুজিজা আমরা পাইনি ঈসা নবীর মধ্যে যা মুজিজা কানা অন্ধ খোড়া ঠোকর মারলে আশা দিয়ে কাজ সঙ্গে সঙ্গে কি মুজিজা দিয়েছেন সেই নবীর উম্মত মাত্র মুসলিমে কজন ছিল ভাই তাই তো ভাই আমার সেই ঈসা রুহুল্লাহ আল্লাহর ওই জন্য রুহুল্লাহ বলা হয় আল্লাহর রূহ ঈসাকে না আল্লাহর রূহ আল্লাহর রূহ দেহ নিয়ে ভূমিষ্ঠ হবে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সমর্থন করলেন না আল্লাহ মানলেন না আল্লাহ বলছেন মারিয়াম নিকলো বাহার যাও দূর চলে যাও মারিয়াম আলাইহিস সালাম দূরে চলে গেলেন ঈসা রুহুল্লাহ জন্ম হলেন খেজুর গাছের একটা আড়ালে দূরে সেখানে খুব ধূপ হতো সেই জায়গাতে লোক কম চলাচল করতো যাতে মরিয়ামকে না দেখতে পায় বলে এই জায়গাটাই সহি জানে ওখানে ধূপ আছে কোনো জল প্রাণী নেই কোনো মানুষ নেই নিজের এলাকা তাই যাতে না আসে ওখানে মরিয়াম বাস করেছিলেন ওটা ছিল পূর্ব দিকে তাই ঈসাই মান্যওয়ালারা ওরা ওই পূর্ব দিকে ওই বাইতুল মুকাদ্দাসে পূর্ব দিকে ইবাদত করে
ঈসা নবী এখানে ভূমিষ্ঠ হয়েছিলেন তা আসেন ওদিকে তাফসিরে যাচ্ছি না তাহলে 40 দিন ঈসা নবীকে কোলে পিঠে করে মানুষ করেছেন খেজুর গাছের ফল খেয়ে 40 দিন পরে ফিরে এলেন আবার বাইতুল মুকদ্দাস তাহলে ঈসা নবীকে কাবা বাইতুল্লাহর মর্যাদা বেশি না বাইতুল্লাহর মর্যাদা বেশি ভাই আপনারা একটু জোরে বলেন কাবা বাইতুল্লাহ যদি আমরা নামাজ পড়ি কেবলা করে কত সাধারণ প্রশ্ন বলছি কাবা বাইতুল্লাহর মর্যাদা বেশি না বাইতুল মুকদ্দাস জেরুজালেমে যেটা আছে তার মর্যাদা বেশি জোরে বলেন হ্যাঁ কাবা বাইতুল্লাহ মাশাআল্লাহ তো কাবা বাইতুল্লাহর মর্যাদা বেশি এখানে এক রাকাত 1 লাখ আর ওখানে 1 রাকাত 50 ডবল আরে 50 হাফ তাহলে এর মর্যাদা কম ওয়ালা কাবা বাইতুল মুকদ্দাস হওয়া সত্ত্বেও আল্লাহ মারিয়ামকে বের করে দিলেন ঈসা নবীকে বাইতুল মুকদ্দাসের বাইরে ভূমিষ্ঠ করালেন আর এদিকে কি হচ্ছে যার মর্যাদা বেশি সে তো আরো পাক সুবহানাল্লাহ বাইতুল্লাহ কাবা বাইতুল মুকদ্দাসকে আল্লাহ বলেনি বাইতুল্লাহ আমার ঘর একে বলেছে বাইতুল্লাহ আমার ঘর একে আদম বানিয়েছে ওটা আদম বানিয়েছে এটা 40 দিন পূর্বে বাইতুল মুকদ্দাস 40 দিন পরে কিন্তু এটা বাইতুল্লাহ নয় আদম যেটা 40 দিন আগে বানিয়েছে কাবা ঘর এটা বাইতুল্লাহ কেবলা হয়নি কিন্তু এ বড় পাক পবিত্র উচ্চ মর্যাদার জায়গা বাইতুল মুকদ্দাস থেকে ঈসা নবীর মাকে বের করে দিলেন এবার দেখি বাইতুল্লাহ কাব বাইতুল্লাহ আল্লাহ পাকের যে ঘর সে কি বের করবে না ঢোকাবে কোরআনটাকে বলছে লাও আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ যদি আমি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তো কোরআনের ভয় পাহাড় চূর্ণ বিচূর্ণ চাকনাচুর হয়ে যেত তো ভাই জান কোরআনের এই পাহাড়ের উপরে একটা কোরআন কেন লাখো করোড় লারি লারি ভর্তি করে কোরআন চাপিয়ে দাও কোরআনের থেকে যদি কোরআনের ভয়ে আমাকে দেখিয়ে দাও যে একটা পাহাড়ের কোনা খসে পড়ে যাচ্ছে কিন্তু কোরআনটাই তো মৌলবী বুঝতে পারেনি আরে কোরআন ঢুকবে না পাহাড়ের পাথর কাটা কাবা বাইতুল্লাহ ও তো দেবার বড় মোটা পাথর দাও কোরআন ভেতরে কোরআনের জুজদান ফাতেমা বিনতে আসাদ আলীর মা হায় হায় মাওলা আলীকে গর্ভধারণ দেখেছে ঠিক সন্ধ্যার মুখে তোয়াফ করতে যাচ্ছেন প্রতিদিন যেমন যান যাচ্ছেন হাতে কিছু নাই না বালিশ ভাই প্রত্যেকটা মা কি করে যে আমার সন্তান কেউ আসবে ছোট ছোট বালিশ বানায় ছোট ছোট খেতা বানায় ছোট ছোট তার বিছানা বানায় মানে কিছু নাই তার অন্তঃস্থ করে রাখে তো ইনি হাতে কিছুই নিয়ে যাননি আলীর মা চলে যাচ্ছেন ওখানে রাবি কি হয় আব্বাস রাদিয়াল্লাহু নবীজির চাচা বসেছিলেন আরো কয়েকজন বসেছিলেন যেমন আমরা বহু জায়গায় সুন্দর টাইমে গিয়ে একটু বসে আরাম করি কাবা প্রাঙ্গণে চত্বরে বসেছিলেন স্পষ্ট দেখছেন যে আমার ভাই বউ ইয়ানে আবু তালেবের স্ত্রী জি আলীর মা আহা যাচ্ছেন যেতে যেতে কাবা তো আপ করলেন কাবার দিকে দেওয়ালের সামনে গিয়ে দুটো হাত তুলে দিলেন যেই হাত তুলে দিলেন দেখছেন আব্বাস চাচা নবী পাকের পা নেংচিয়ে দাঁড়ালেন যেই দাঁড়ালেন দেওয়াল কড়কড় কড়কড় করে ফেটে গেল জোরে বলেন আর ফাতেমা বিনতে আসাদ আসাদের বেটি ফাতেমা আলীর মা আবু তালেবের স্ত্রী কাবার ভেতরে ঢুকে গেল দরে আবার দেওয়াল মিলে গেল আজও অবধি হাজার প্ল্যানিং দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে ওই দেওয়ালটাকে জোড়ার চেষ্টা করেছে বিভিন্ন মেডিসিন দিয়ে কিন্তু যখনই জুড়ে দেয় কিছুক্ষণ পরে আজও অবধি নিশানি আছে মানে আলীর মা ঢুকেছে তুমি মিটাতে পারবে না ঢুকে গেলেন হইচই পড়ে গেল সন্ধ্যা হয়ে যাচ্ছে আরে কি খবর দরজা ওদিকে তালা ওদিকে দরজা বন্ধ দেওয়াল ফাটলো ঢুকে গেল আবু তালেব সর্বনাশ কি হয়েছে বলে হায় আমার বৌমা তোমার আবু তালেবের তালেবের মা
এই গেছিল দাবাল ফেটে গেছে ঢুকে গেছে না কেটে নিয়ে এসে কিছু বুঝতে পারেনি কভার ভেতরে তালা খুলো তালা খুলো ভেতরে কভার ভেতরে হযরত আবু তালেব মুচকি হাসছেন জোরে বলে সুবহানাল্লাহ তার মানে আগে থেকে আজকে হবে এটা আবু তালেব জানতেন জোরে বলে সুবহানাল্লাহ সেই আবু তালেবকে কমবখতরা বলে কি ও কাফের হবে হায়রে মোলফি তোর জায়গা কোথায় হবে আফসোস আবু তালেবকে মুসলমান মুমিন ইমানের খোঁজ দিচ্ছে আরে আবু তালেবকে ইমানের খোঁজ দিতে না আবু তালেবের আমি ফাজাইল বলবো তুমি ইমান কি দেখাবে আবু তালেবের তো ফাজাইল আছে তবে আজকে ও টপিক নয় বারো ইমামের দাদা এই বারো ইমামের বাপ আবু তালেব আর আল্লাহ নবী বলছে আমাকে আর আলীকে পাক হাস্তিদের সুলবে পাঠিয়েছে নবী যদি বলে আবু তালেবের সুল পাক আর মোল্লা বলে না পাক এ মোল্লা হারামি না হালালি নবীর উপরে ফতোয়া আফসোস আফসোস ভাই কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু কিছু করার নেই এমন টপিক সব দিন পাবেন না ভাই একদিন রাত কেটে গেল সব লোক জড়ো হয়েছে আবু তালেব বলে যে এটা হচ্ছে হতে দাও আবু তালেব কোন কিয়ারি করেনি তার মানে আগে থেকে জানতে একদিন এবার চারদিকে খবর ছড়িয়ে যায় বিভিন্ন গ্রাম শহর অলি গলি লোকরা ভিড় লেগে গেছে একদিন গেল দুদিন গেল তিন দিন গেল তিন দিন চার রাত চাচা এসে বলছে ভাতিজা বাবা মোহাম্মদ কি গো যাও না তোমার চাচির একটু খোঁজ নাও না জোরে বলেন না সুবহানাল্লাহ বলে তবে চাচা আপনি চলুন বলে হ্যাঁ চলো জি তার তিন দিনে তার আগে তিন দিনে কত সর্দাররা এসে তালা ভাঙেছে হাতুড়া মেরেছে না ভাঙে না তালা খুলে এমনকি চাবি দিয়ে আবু তালেবের কাছে চাবি দিয়ে বলছি খুলতে পারো খুলো খুলেছে কাজ করেনি আর এখানে নবী মুহাম্মদকে চাবি দিয়ে হলো ভাতিজে খোলো ঢুকিয়েছে বিসমিল্লাহ জোরে বলেন সুবহান খুলে গেল আবু তালেব বাইরে নবীজি ভেতরে চাচি আম্মা হ্যাঁ বাবা কি খবর আমার ভাই এসেছে বলে হ্যাঁ এসেছে কিন্তু বেটা যে থেকে এসেছে না চোখ খুলেছে না কেঁদেছে না কথা বলেছে না দুধ পান করেছে দুধ পানও করে না কথাও বলে না কাঁদেও না চোখ খুলেও তাকায় না চিন্তি কি দেখছি কোন আওয়াজ বলে চাচি আম্মা ঠিক আছে আমি দেখছি আমাকে দাও আমার ভাইকে আমাকে দাও আহা নবী যেন হলেন রাহেল আর আলী হলো কোরআন জোরে বলেন নারে হায়দারি কোরআন থাকে রাহেলের উপরে নবী কি নবী আলীকে দু হাতে নিলেন আর যেই দু হাতে নিয়ে আলীর চেহারাকে তুললেন অমনি আলী চোখ খুলে নবীর চেহারা দেখলেন ঠিক করে হেসে উঠলেন আর নবী মুস্তফা জিহ্বা মোবারক ঢুকিয়ে দিলেন আর আলী মন ভরে শোষণ করলেন সুবহানাল্লাহ দুনিয়ার গাজা পহতম খান না আলী দুনিয়ার কোন মানুষকে আলী দেখেন না তো শ্রেষ্ঠ সুলতান লাম্বিয়া সৈয়দুল মুরসালের চেহারা প্রথম দেখলেন আর সৈয়দুল মুরসালের জবান মোবারক থেকে জান্নাতের লোয়াবে দাহান পান করলেন জোরে সেই আলী জি তারপরে আলীকে বের করলেন কি চাচি আম্মা বেরিয়ে এসো এই বলে আলীকে নবী পাক হাতে করে নিয়ে বের করলেন এখানে আরো অনেক রাওয়ায়াত আছে আলীকে কোরআন পড়তে বলা হলো আলী পুরো কোরআন পড়ে শুনলেন নবী পাক শুনলেন অনেক দিকে আছে এখন প্রশ্ন হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহর শান বেশি না মাওলা আলীর শান বেশি কি বুঝাচ্ছে আর এই আবু তালেব হযরত আলী আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহ যে জন্মগ্রহণ করেছেন ফাতেমা ঢুকেছেন এর রাওয়ায়াত একদম সহি সনদ সহ ষাট ষাট কথা বললাম ষাটটা কেতাবের মধ্যে ভরপুর পড়ে আছে আর আরো অন্যান্য কেতাবের দিকে গিয়ে দেখি তো 150 খানা কেতাবের মধ্যে আলীর জন্ম তালিকা পাওয়া যায় কাবা ঘরের ভেতরে জোরে বলেন সুবহানাল্লাহ তুমি এটা ওটা যেটাই কাটো ঈসা রুহুল্লাহর মতো নবী আল্লাহর রূহ যার মাকে মনোনীত করা হয়েছে বতুল পাক হাস্তি তাকে ঈসা নবী জন্ম দেওয়ার কালে বের করে দিয়েছে মসজিদ বাইতুল মুকাদ্দাস থেকে আর আলীকে
কাবা ঘরের ভিতরে জন্ম দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে নাজিলকৃত ভাবে আলীর মাকে ঢোকানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘর থেকে ঈসার মাকে বের করা হয়েছে হাফ ফজিলত, তার ডাবল ফজিলত, কাবা ঘরের ভিতরে আলীর মাকে ঢোকানো হয়েছে। তাহলে শান কার বাড়লো? আলীর বদৌলতে আলীর মায়ের শান বাইতুল মুকাদ্দাস থেকে বেড়ে গেল। শান কার? তা আলীর জন্য, আলীর মায়ের শান যদি বেশি তো যে আলীওয়ালা হবে তার শান কম হয়। আমরা আলীওয়ালা, আমাদের শান কম হবে ভাবেন ভাই? হায় হায়, সেই আলী কাবা ঘরে এলেন ভাবাই, সেই আলী কাবা ঘরে এলেন। আর সেই আলী হলেন, আগে বলেছিলাম, মোমেনদের সর্দার, মুত্তাকিনদের ইমাম, ওলিদের নেতা, দিশারি সুলতান। তাই আল্লাহ পাক কোরআন পাকে কি বলছে মুক্তাসার বয়ানে, ফাবাশির ইবাদিল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ওয়াইত্তাবিউনা আহসানাহু আহসানাহু উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হে রাসূল, আপনি আমার বান্দাগণকে সুসংবাদ দিন, যারা মনোযোগ সহকারে সমস্ত কথা শোনে, অতঃপর তার উত্তম হাস্তির পায়রবি করে, ওহারাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন এবং ওহারাই বিবেক বুদ্ধি অধিকারী। কি আয়াতে বলা হলো? হে রাসূল, কোরআন সূরা জুমার আয়াত নাম্বার 18-19 আল্লাহ পাক কি বলছেন? কোরআন দলিল দিচ্ছি, হাদিস নয়, ভুল বলে বলি যাবে। কি বলছে যে আপনি আপনি আমার বান্দাগণকে, হে রাসূল আপনি আমার বান্দাগণকে সুসংবাদ দিন। কি সুসংবাদ? হে রাসূল, সূরা জুমার আয়াত নাম্বার 18-19 কি বলছেন আল্লাহ? হে রাসূল, রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি আমার বান্দাগণকে সুসংবাদ দিয়ে দিন। কি সুসংবাদ? যারা মনোযোগ সহকারে সমস্ত কথা শোনে। এই যে আপনারা মনোযোগ সহকারে সমস্ত কথা শুনছেন, তাহলে কথার মধ্যে হালকা, ভারী, মাঝারি, ভালো মন্দ উদাহরণ কোনটা নেবেন? তাহলে উত্তম কথাটা নেবেন, তাই না? আল্লাহ পাক বলছেন যারা মনোযোগ সহকারে সমস্ত কথা শোনে, অতঃপর ওই কথাগুলির মধ্যে তার উত্তম হাস্তির পায়রবি করে। তার মানে এর ফজিলত, সাহাবার ফজিলত, আহলে বাইতের ফজিলত, নবীগণের ফজিলত, তার ফজিলত, সব কথা শোনানো হলো, এদের মধ্যে দিয়ে উত্তম হাস্তির যেন পায়রবি করে। কোরআন কি বলছে? তাহলে এখানে আমি দলিল দিয়ে গেলাম যে আমাদের জন্য উত্তম হাস্তি হলো মাওলানা আলী। সুবহানাল্লাহ। কোরআন বলছে সমস্ত কথা শোনার পর সেই উত্তম হাস্তির পায়রবি করে, আর যারা পায়রবি করে ওহারাই হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন। মানে আলীর পায়রবি ব্যতীত সবকে গোমরাহ করেছে, আর আলী যারা পায়রবি করে এরাই হলো আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত। জি, এবং ওহারাই হলো বিবেক বুদ্ধির অধিকারী। তাহলে যার বিবেক বুদ্ধি আছে এরা হেদায়েত পায়। সূরা ইউনুস 100 নম্বর আয়াতে বলছে ওয়াজ আলুর রিজ্জা আলাল্লাযিনা লা ইয়াকিল, আল্লাহ পাক বেআকাল বিবেক বুদ্ধি যাদের নেই তাদের উপরে আল্লাহ নাপাক জ্ঞান দিকে দালে, তাদের বিবেক নাই, নাপাক, তাদের বিবেক বুদ্ধি নাই, তারা নাপাক। যতই উঁচু করুক, যত গোসল করুক, যত হুব্বা জুব্বা হাজি মানুষ, বিবেক নাই নাপাক। তুই বাইরে পাক হো, আল্লাহ বলে আমি তোর ভেতরে কুফরি ঢুকাচ্ছি, আল্লাহ বলে তোর ভেতরে শয়তানি ঢুকাচ্ছি, আল্লাহ বলে তোর ভেতরে ঈমান কে, আরে আল্লাহ যার থেকে দিল নেয় তার আকেল কে ছিঁড়িয়ে নেয়। দিন যদি তার মধ্যে না থাকে তো মনে করো আল্লাহ তোর আকলকে ছিনিয়ে নিয়েছে, বিবেক ছিনিয়ে নিয়েছে, ঘাস চড়তে গেছে বিবেক। এবারে আসি উত্তম হাস্তিকে, আপনি আমার কথায় মানবেন কেন? কোরআন ও হাদিসের আলোকে, তাফসীরের আলোকে উত্তম হাস্তি দেখতে হবে। উত্তম হাস্তির সমস্ত কথা শোনার পরে হেদাত আল্লাহ কাকে করে? যারা উত্তম হাস্তির এত্তেবা করে, যারা উত্তম হাস্তির অনুগত হয়, যারা উত্তম হাস্তির পারবি করে। আসেন এ আরবি তাফসীর আদ-দুররুল মনসুর ফি তাফসীরে বিল মাশুর জিল 15 এ আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এই আয়াতের আলোকে কি তাফসীর করছেন দেখুন। আন আয়েশাতা
قال قلت يا رسول الله من اكرم الخلق على الله قال يا عائشة اما تقرئين ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البارية একদিন আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তামাম মাখলুকাতের মধ্যে সবথেকে বড় উত্তম মর্যাদাবান হস্তি আল্লাহ পাকের কাছে সম্মানীয় ব্যক্তি কে তখন নবী পাক বলছেন কল এই পাক বলছেন আমা তাকরাইন হে আয়েশা তুমি কি কোরআন তেলাওয়াত করো না তুমি কি কোরআন পড়ো না নবী বলছেন তার মানে মা আয়েশা পড়েছেন না বলেন বলবেন কেন পড়েছেন কিন্তু বুঝতে পারেনি ওহো মা আয়েশা বুঝতে পারেনি আজকে নাকি মোল্লা বুঝে গেছে এই মা আয়েশা বুঝতে পারেনি মোল্লা বুঝে গেছে হ্যাঁ তুমি কি পড়োনি এক পাকটি কি ইন্নাল্লাযীনা আমানু আম পড়ায় সূরা বাইয়ানাত সূরা বাইয়ানাত ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া হে আয়েশা তুমি কি এত পড়োনি ইন্নাল্লাযীনা আমানু নিঃসন্দেহে যারা ঈমান এনেছে যারা ঈমানওয়ালা আমানু ওয়ামিলুস সালিহাত এবং নেক আমল করনেওয়ালা উলাইকা হুম খায়রুল বারিয়া ওরাই হলো সৃষ্টির উত্তম ব্যক্তি জোরে বলেন সুবহানাল্লাহ কারা কারা যারা ঈমানদার নেক আমল করে তারা হলো সৃষ্টির উত্তম সাত দিন একটু ব্যক্তি উত্তম হস্তি এখন যারা নামাজ পড়ে তারা তো বলে আমরা নেক আমল করি রোজা রাখে নেক আমল করি হজ করেছি নেক আমল করেছি যাকাত দিচ্ছি নেক আমল করেছি তসবিহ পড়ছি নেক আমল করেছি ঈমান তো থাকলেই তো পুরো নামাজ পড়ি তাহলে ঈমানদারও থাকলাম নেক আমল করলাম তো আমরাই উত্তম হস্তি তাহলে নিজে নিজে ছাতি ফাটাচ্ছি আমরা উত্তম হাস্তি তাই কি আচ্ছা দেখি উত্তম হাস্তি কাকে বলছে তাহলে আজাজিলে থেকে বড় নামাজি কে তাহলে সেও কি উত্তম হাস্তি আল্লাহ এক তোমার নামাজের গ্যারান্টি নেই কবুল হবে কি না বা ভুল হয়েছে না হয়েছে তুমি কতবার ভুল করেছো সহসয়েদা করেছো হাজি আবার কোন কোন সময় হ্যাঁ তিন রাকাত পড়তে গিয়ে চার রাকাত পড়েছো আর দু রাকাত পড়তে গিয়ে তিন রাকাত পড়েছো শয়তানের তো এরকম খবর নেই যে সে এক রাকাত ভুল করেছে তো তার নামাজ তোমার নামাজ যদি সলে হয় তো তার নামাজ কেন সলে হবে না নেক আমল হবে নি আরে ভাই নিজের দিকে সলে দেখাতে গেলে ওদিকে দেখো তার মানে তোমার দিকে যত সহি হোক আসল সহি ভিতরে না পাক না পাক থাকলে তোমার বাইরের আমল বেকার কোনো কাজে আসবে না তাহলে নেক বুজুর্গ হাস্তি কে উত্তম ব্যক্তি কে তাম সৃষ্টির মধ্যে উত্তম ব্যক্তি কে বা উত্তম ব্যক্তির সঙ্গে যারা কানেকশন রেখেছে এরা উত্তম কিনা প্রমাণ দিতে চলেছি আসেন ওয়াক রাজা ইবনে আসাকার আন জাবির ইবনে আব্দুল্লাহ কল কুন্না ইনদান নবী ফাকবাল আলী فقال النبي صلى الله تعالى عليه واله وسلم والذي نفسي بيده ان هذا وصيته لهم الفائزون يوم القيامه ونزلت ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه فكان أصحاب النبي صلى الله تعالى عليه وآله وسلم إذا أقبل علي قالوا قد جاء خير البارية وهي تفسير جنم بولك السنة البنغلة تصنع نبو جنب حجت ابن عساكر حجت جابر ابن عبد الله رضي الله عنه হতে বর্ণনা করেন যে আমরা সাহাবাগণ রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের নিকটে উপস্থিত ছিলাম এমন সময় হযরত আলী আলাইহিস সালাম আমাদের মজমাতে মানে আমাদের সামনে পৌঁছালেন তখনই মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করলেন যে কসম ওই জাতের যার কুদরতি হাতে আমার জান রয়েছে নিঃসন্দেহে এই আলী এবং এর শিয়া জামাত জোরে বলেন এই আলী এবং এর শিয়া জামাত এর এবং এর শিয়া জামাত এই আলী এবং এর শিয়া জামাত পৌঁছাল কি বলছেন যখনই মহানবী আমার জান হ্যাঁ কিয়ামতের দিন এই আলী এবং এর শিয়া জামাত কিয়ামতের দিন কামিয়াবি হাসিল করবে সুবহানাল্লাহ এ কে বলছেন শিয়া জামাত নবী বলছেন না আমি বলছি তুমি কালকে বলে দেবে গলত বলে গেছে তাহলে আল্লামা জালালউদ্দিনকে বলো শিয়া যিনি তার তাফসিরে দুররে মনসুরে কোট করেছেন আর সুন্নাতুল জামাতের মধ্যে মাশহুর ইমাম বলে মানে আমার আল্লামা জালালউদ্দিন ওনার তাফসিরকে নিয়ে দাস করানো হচ্ছে
দাঁড়ান দাঁড়ান সামনেরটা বসেন, দূরে চলে গেলে কিছুই ঢুকবে না উপরে চলে যাবে। কোন টপিক দিছি কোন কথায় চলে যাচ্ছে? জালালুদ্দিন সুই তাহলে আমাকে আলীর ফজল বললে, আহলেবাদের ফজল বললে, আমি যদি শিয়া ভাই এই কিতাবটা কার? আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ। তাহলে ইনি না লিখলে বাজারে আসতো না? বাজারে না এলে আমি কিনতাম না, আর আমি না কিনলে পড়তাম না, আর না পড়লে বলতাম না। তাহলে যে লিখনেওয়ালা সে বড় শিয়া না যে বলনেওয়ালা? তাহলে আমাদেরকে যদি বলি শিয়া বলে, তাহলে কমবক্ত মালাউন কটমুল্লা নিম্মুল্লা খাতরে ইমাম যদি আমাদেরকে এই কথা বলার জন্য শিয়া বলে, তাহলে ওর ফতোয়াটা ইমাম জালালউদ্দিন সুয়ুতির উপরে পড়লো। ইমাম জালালউদ্দিন যেখান থেকে সংগ্রহ করেছে তিনি হলেন আবদুল্লাহ ইবনে জাবার নাইফাকের সাহাবী, তাহলে কুফ ওই শিয়া বেদাতি যা কিছু বলে ফতোয়া দিয়েছে সাহাবীর উপরে দিয়েছে, সাহাবী কোথা থেকে পেয়েছে? নবী মুস্তফার জবান থেকে পেয়েছে। তাহলে নবী মুস্তফাকে শিয়া বললো, নবী মুস্তফা কোথা থেকে বললেন? না আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন থেকে বললেন, তাহলে কোরআনকে শিয়া বলছে? মোল্লা তোমার আকাল ঘাস চড়তে গেছে নাকি? আমার নাম ইমতিয়াজ, রাগাতে যাও না, ছাড়াবো তোমার পেঁয়াজ। দলিল আমার কাছে এত ভরা আছে, চেপে দুপুরে মৌলবি। হ্যাঁ, সারা বিশ্বে ওয়ার্ল্ডে আমার মসজিদের চরণের ধুলো মাথায় আছে, চলছে চ্যালেঞ্জের মোকাবেলা। এক খাড়া দাজ্জাল, খাড়া দাজ্জালের জন্য একজন মেহেদি যথেষ্ট। জি, আর দাজ্জালের জন্য একজন মেহেদি যথেষ্ট। মেহেদি মানে কি? ইমাম মেহেদি নয়, ইমাম মেহেদির গোলামিতে যারা হেদায়েতের প্রচার করে তাকে মেহেদি বলে, মানে হেদায়েত কারী বা হেদায়েত পৌঁছানো वाला। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের দল যেমন আসবে, তো তার জন্য তার যেমন অস্ত্র, তার বিরুদ্ধে মোকাবেলা করার মতো সেই অস্ত্র। জি, নবী পাকের মাজমাতে সাহাবারা বসে আছেন, আরে এমন সময় মাওলানা আলী এসে গেলেন। যেই মাওলানা আলী এলেন, নবীজি দেখে বলছেন, এই ও যে আসছে, চেনো ও আলী? যার হাতে আমার জান, সেই আল্লাহর কসম করে আমি নবী মুহাম্মদ বলছি, এই আলী এবং এই আলীর শিয়ারা হাসরের মাঠে কামিয়াবি হবে। নারে হায়দারি! তাহলে যারা শিয়া বলে ফতোয়া দিচ্ছে ওরা কামিয়াবি হবে, না যাদেরকে দিচ্ছে তারা কামিয়াবি হবে? এ ভাই, যারা যারা শিয়া ফতোয়া পেয়েছো, বুক ফুলিয়ে আনন্দে উল্লাসে থাকো। কেননা ওই রকম বেদাতি মৌলবি বেদাতিদের, ওই রকম নোংরা চরিত্রদের, ওই রকম ফাঁড় মৌলবিদের তরফ থেকে আমরা সার্টিফিকেট পাচ্ছি যে আল্লাহ পাকের তরফ থেকে ওদের মুখ থেকেও আল্লাহ বলিয়ে দিচ্ছে যে আমরা জান্নাতি কামিয়াবি। ভাই কি বলছি, শিয়া মানে কি? তাহলে শিয়া মানে যদি খারাপ হতো, তাহলে আলীর শিয়ারা কি খারাপ? আর খারাপরা কামিয়াবি হয়? ওরা শিয়া মানে যেটাই দেখা সেটাই তো আসবে, আলী শিয়া। আফসোস, আমি আরো আসছি, শিয়া সুন্নি কাকে বলে? আহা, কি বলছেন? নিঃসন্দেহে এই আলী এবং এর শিয়া কিয়ামতের দিন কামিয়াবি হাসিল করবে। আর তখনই এই আয়াতে যখন নবী বলছেন কিয়ামতের দিন আলী এবং আলী শিয়া কামিয়াবি হাসিল করবে, তখনই আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হলো যে আয়াতে কারিমা সূরা বাইয়ানতে কোট আছে কি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। তাহলে বোঝা গেল কে? না, নিঃসন্দেহে যারা ইমানদার নেক আমল করে এবং ইমানদার এবং নেক আমল করে, উলাইকাহুম খায়রুল বারিয়া, ওরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠতম উত্তম ব্যক্তি। জোরে বলেন। তাহলে আলীকে দেখে নবী বললেন, কোরআন নাজিল হলো, আলী উত্তম ব্যক্তি, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে আলী মান্যওয়ালারা বহু বচন আসছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হলো এনা আলী এবং আলীর অনুগামী, এরা হলো উত্তম হাস্তি। জোরে বলেন। তাহলে শিয়া ফাতোয়া দেনে বলো, আমাদেরকে আল্লাহ এমন উত্তম বানিয়েছে, তোদের মাথার উপরে আমাদের কদম থাকবে। কেন বললাম? এই ভাই, উত্তমের কদম উপরে নিচে, যারা নিচু তারা নিচে, আর আলীওয়ালাকে উত্তম বানিয়েছেন, উত্তমের কদম উপরে থাকবে। জি, আসেন, এই শিয়া ফতোয়া দিতে গিয়ে কোথায় যাচ্ছে? ভাই, আমি দলিল ছাড়া একটাও কথা বলি না, কোরআন হাদিসের একটা দলিলের বাইরে
কথা যদি প্রমাণ পেয়ে থাকেন, আগেও যা বলেছি এখনো বলছি, জুতোর মালা নিয়ে পিটিয়ে ধর পিটিয়ে বিদায় করবেন, ভিডিও ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে। এ কে চ্যালেঞ্জ দেয় আজকের জামানা? দলিল ছাড়া কথা বলি না, এত বড় নিজ কথা। তার মানে দলিল আছে, যার রেকর্ড আছে তার দলিল আছে, তার বুকের পাটা আছে, ঠিক না বেঠিক? যার দলিল নাই, হ্যাঁ, আরে বাপের পরিচয় আমি দিতে পারি, আমার দলিল আছে। জি, এই আয়াত নাযিল হলো তো হযরত আলী আলাইহিস সালাম যখন সাহাবাদের মাঝে আসতেন, আরেকটা রাওয়ায় ওই তাফসীরে দুরুদ মনসুরে হযরত আলী আলাইহিস সালাম, ভাই আমার কথা বুঝতে পারছেন, হযরত আলী আলাইহিস সালাম যখন সাহাবাদের মাঝে আসতেন, সাহাবাদের মধ্যে এলে সাহাবায়ে কেরামগণ কি বলতেন? যা খায়রুল বারী, যা খায়রুল বারিয়া। যেই আলী আসতেন, সাহাবারা বলতেন যা খায়রুল বারিয়া, পৃথিবীর সকল পৃথিবীর সমস্ত সৃষ্টির উত্তম ব্যক্তি এসে গেছে, উত্তম ব্যক্তি এসে গেছে, জোরে বলেন। উত্তম হস্তি সাহাবারা উপমান দিয়েছেন, আলী উত্তম হস্তি, আলী সিয়া কামিয়াবি। ভাইজান আমি আরেকটা দলিল আসছি, এ সূরা মরিয়াম আয়াত নাম্বার 86, আয়াত নাম্বার 96। দলিল ছাড়া কথা বলবো না, একদম দলিলবিহীন যাব না। দেখি এখানে কি বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয়ই যারা ঈমান আনে, অনেক আমল করে, অতি শীঘ্রই দয়াময় আল্লাহ তাদের জন্য মহাব্বত পয়দা করে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের এয়াতের মানে কি দাঁড়ালো? নিশ্চয়ই যারা ঈমান আনে ও নেক আমল করে, গর করেন আপনাদের ভালো লাগছে নাকি? নিশ্চয়ই যারা নেক আমল করে, এত ভালো কথা যদি না ভালো লাগে, লাগছে তাই বলো। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, রহমানুর রহিম আল্লাহ তাআলা তাদের অন্তরে কি করে গো? মহাব্বত পয়দা করে দেন। আচ্ছা, তাহলে ঈমানদারদের নেক আমলদের অন্তরে মহাব্বত, কার মহাব্বত? তাহলে বোঝা গেল, যাদের অন্তরে আলীর মহাব্বত আছে তারাই হলো ঈমানদার নেক আমলকারী। জোরে বলেন, আসেন হাদিস কি বলছে প্রমাণ সাপেক্ষ করছি। আন ইবনে আব, এবারে আমি হাদিসে যাচ্ছি, এই আয়াতের রশ্মিতে, এই আয়াতকে নিয়ে নবী পাক হাদিস কি বলে হাদিস বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এও আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাওয়ায়াত। জি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল নাযালাত ফি আলী ইবনে আবি তালিব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা কালা মুহাব্বাতান ফি কুলুবিল মুমিনিন, রাওয়াহু তাবরানী, ইমাম তাবরানী থেকে হাদিসটি আছে। এই হাদিস ব্যক্তি আল মুজামুল আওসাত ইমাম তাবরানী, হাদিস নাম্বার 5516। চোখ খুলে গিয়ে দেখে নাও, কোড নাম্বার বলে দিয়েছি, খুঁজতে অসুবিধা নেই। কি বলছেন? যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আয়াতে কারিমা হযরত আলী ইবনে আবি তালিবের শানে নাজিল হয়েছে, ইহার উদ্দেশ্যে মুমিনদের অন্তরে আলীর মহাব্বত পয়দা করার জন্য। এর সাথে বাড়ি তালা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, এই আয়াত নাজিল হলো। অতএব নিশ্চয়ই যারা ঈমান আনে ও নেক আমল করে, অতি শীঘ্র দয়ায় আল্লাহ তাদের অন্তরে মহাব্বত পয়দা করে দেবেন। ঝরে বলেন আলীর মহাব্বত, আলীর অনুগামী যারা হয়ে যাবে তাদের ঈমান আর আমল নেক প্রমাণিত করার জন্য তাদের অন্তর আলীর মহাব্বত ঢুকিয়ে দেবে। যাদের অন্তর আলীর মহাব্বত নেই, কি হবে? ইমানদারও নাই, নেক আমল করে নাই, বদ আমল করি, লাগা ইমাম তাবরানির উপরে ফতোয়া, লাগাও কোরআন উপরে ফতোয়া। আমি নিজের কথা বলিনি, আল মুজামুল আওসাত ইমাম তাবরানি, ভাই 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 আমার যে যেমন মানুষ সে তার থাক, আপনি চুপ করে বসুন, বুঝতে না পারলে আমার সামনে বসবেন, ইনশাআল্লাহ দু চারবার শুনবেন। একটা কথা একই কথা বারবার নেই, হাদিসের কথা একই আসছে কিন্তু একই নয়,
একটা কথা বলি, কাপড় একই, কাপড় একই। আমি যদি বলি একই কাপড় পরে নাকি, হ্যাঁ এটা তো রং আলাদা, এটা রং আলাদা, এটা ওটাই উতাই, একই রং, একই রঙের কাপড় কিন্তু রং আলাদা, একই ঢঙ্গের খাবার টেস্ট আলাদা। বুঝতে না পারলে তার কাছে ওগুলি মনে হয় একই ঢঙ্গের। বসুন, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, পরে বুঝবো, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দিক। এবারে আমি একটা বড় ভাইটাল খবরে আসছি। আজকে আমার আহলে হাদিস ভাইরা বড় ফড়ফড় করছে না, কোনো আহলে হাদিস ভাই থাকলে আমার দুশ্মনী নেই, কারোর সঙ্গে আমার দুশ্মনী নেই, আমার জাতিগত কোনো দুশ্মনী নেই, জাতি নিজের ব্যক্তিগত কোনো দুশ্মনী নেই, দুশ্মনী যারা আমার রাসূল এবং আহলে বায়ত আউলিয়ার সানে গুস্তাখি করবে তার সঙ্গে আমার দুশ্মনী, জাতিগত ভাবে না, ব্যক্তিগত ভাবে না। এবার আসেন, এই তফসিরটা শেষ করে আমি আহলে হাদিসের যে মুখ্যম, যিনি বুখারী থেকে সিয়াসাত হাদিসের তরজমা করেছেন, আল্লামা ওয়াহিদুজ্জামান, যারা বুখারী উর্দুতে বিভিন্ন সিয়াসাত হাদিস মোতালা করেন, আল্লামা ওয়াহিদুজ্জামানের তরজমা করেন, দেখবেন আহলে হাদিসের মুন লিডার কত বড় একজন হাস্তি, তেনার একটা কল শোনাবো। এবার আসেন, এ আত পাকে আল্লাহ পাক কি বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস সোয়ালিহাতি উলাইকুম খায়রুল বারিয়া। নিশ্চয়, তবে একটা কথা বলে দিই ভাই, কাহিনী কিসসা সুর শোনার যাদের অভ্যাস আছে এরপরে কিন্তু ভালো লাগবে না, কেন খুব ভাইটিয়াল টপিক কথা এবং বিভিন্ন ফাতোয়া চড়াও হয় তার মানে খণ্ডন খণ্ডন করার জন্য আমাকে দলিলগুলো পেশ করতে হচ্ছে, কিন্তু কিন্তু ওবার আমি করিনি, কেন যে বাবা আজ বুঝবে আহলে বায়াতকে, কাল বুঝবে আহলে বায়াতকে, নাই বুঝে, কিন্তু বুঝেনি বুঝেনি তো ফাতোয়াও আসছে আমাকে, অনেকে ফোন করেছে বা অনেক আলেমরাও বলতে বলে ওকে দাওয়া দাওনি, ও তো শিয়া হয়ে গেছে। তাই আজকের টপিকটা তাদের মুখে একবারে দালালের রসুলের তামাচা মারার মতো বানাতে হচ্ছে আমাকে, কি জি একটু নিয়ে নেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস সোয়ালিহাতি উলাইকুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমানদার ও নেক আমলকারী ওরাই হচ্ছে তামাম মাখলুকাতের উত্তম সৃষ্টি। ভাইজান, এ দলিলের মধ্যে অনেক রাওয়ায়েত আছে, আমি ছেড়ে যাচ্ছি। আল্লাহর নবী আলীকে সম্বোধন করে বললেন, তুমি এবং তোমার শিয়া আমার মিলনের স্থান হলো কোথায়? আলীকে বলছে, হে আলী, তুমি এবং তোমার শিয়া মানে তোমার অনুগামী, তোমার জামাত, শিয়া মানে জামাত অনুগামী, তোমার দল আমার সাথে মিলিত হবে হাউজে কৈশোর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের চেহারাটা নূরানি চন্দ্রিমার মতো উজ্জ্বল করবে, সুবহানাল্লাহ। আমি আহলে হাদিসের একজন বড় মুহাদ্দিস তার কথা বলছি, আসেন আল্লামা ওয়াহিদুজ্জামান, তার লিখিত কিতাব লুগাতুল হাদিস, কিতাবটার নাম কি? লুগাতুল হাদিস, হাদিসের উপর লুগাত করেছেন, ডিকশনারি। সেই লুগাতুল হাদিস সে বড়, যে আমরা বলি না ছোট সিন বড় সিন, বলি না তো ছোট বড় সিন ওয়ালি চ্যাপ্টারে একটা জুমলা প্রসঙ্গ উল্লেখ করেছেন, যে মহানবী, কথাটি খুব ভাইটিয়াল, ভাই আমার দিকে তাকান তাহলে বুঝে আসবে কি বলছেন, বড় সিনওয়ালি চ্যাপ্টারে, বড় সিনওয়ালি চ্যাপ্টারে তিনি উল্লেখ করেছেন যে এক রাতে মসজিদের মধ্যে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্তগু করতেছিলেন, সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছিলেন, তিনি তার আলোচনার প্রসঙ্গে ফরমালেন যে হে লোক সকল, কে বলছেন? নবী পাক বলছেন সাহাবাদেরকে। এখানে বলা হচ্ছে যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের প্রসঙ্গে আল্লাহ নবী সাহাবাদের কাছে বলছেন, মুক্তাসার বলি, পুরোটা বললে সময় চলে যাবে। সাহাবাগণকে আল্লাহ নবী বলছেন যে যখনই তোমরা অন্যান্য নবীদের নাম শুনবে তো আমার আগে দরুদ পড়বে, দরুদ তাদের উপরে পড়বে, কিন্তু আমার বাপ ইব্রাহিম খলিলুল্লাহ যখন নাম তোমরা জিজ্ঞাসা করবে তার উপরে দরুদ পড়বে। তখন সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের থেকে ইব্রাহিমের মর্যাদা কি করে এত বেড়ে গেল? তো নবী পাক কি বলছেন? নবী পাক বলছেন যে আমি যখন মেরাজে গেলাম, তিন তবক আসমানে গিয়ে দেখতে পেলাম কি, যে সমস্ত নবীগণ তারা তাদের নুরানি মেম্বার উপরে বসে আছেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম তিনি তাদের থেকে এক ধাপ উঁচুতে বসে আছেন, আর আমার একটা আসন
আমার একটা আসন ইব্রাহিমের আসনের উপর এক ধাপ উপরে আছে, তার পাশে আরেকটা আসন খালি আছে। তা এমন সময় আমি গেলাম সেই উঁচু আসনে বসলাম। বসার পরে দেখা গেল কি, নুরানি উটের উপর সওয়ার হয়ে আল্লামা ওহিদুজ্জামান তার লোগাতুল হাদিস লিখছেন বড় সিনওয়ালি চ্যাপ্টারে। আইলে হাদিস ভাইরা দেখে নেবেন গিয়ে, কেন খুঁজে পাবেনি, বড় সিন খুঁজলে চ্যাপ্টার পেয়ে যাবে। কিতাবের নাম লোগাতুল হাদিস, লোগাতুল হাদিস। তো কি হলো না, আল্লাহ নবী বসে আছেন, তামাম আম্বিয়াগণ ঝুরমুটে বসে আছেন, সব মাজমাই বসে আছেন, এমন সময় নুরানি উটের উপরে সওয়ার হয়ে, নুরানি উটের উপরে সওয়ার হয়ে নুরানি চেহারাওয়ালা একজন হাস্তি আসছেন। তার আশেপাশে ডাইনে বাঁয়ে সাগরের মুক্তাদি অনুসারীরা ডাইনে বাঁয়ে নুরানি চেহারাওয়ালা তারাও আসছেন। তখন ইব্রাহিম খলিল্লাহ বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি কি কোনো বড় বুজুর্গ নবী না বড় কোনো মুকারিব আল্লাহ পাকের করিবওয়ালা ফেরেশতা? তা আমার নবী বললেন, হে পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি না কোনো নবী, বড় কোনো নবী না কোনো আল্লাহর মুকারিব ফেরেশতা, ইনি হলো আমার ভাই আবু তালেবের সাহাবজাদা, আমার আমার দামাত, আমার জামাই এবং আমার ওসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর এত বড় শান, তাহলে যে ডাইনে বাইনে যারা আছে ওরা কারা? বলে, এরা হলো আমার আলীর শিয়া। জোরে বলেন, জীবনে শোনেননি না, শিয়া টপিক বলিনি তো, পেয়েই বসছি শিয়া বলে, দূরে সরা, শিয়া টপিক বললে এদের খাল ছাড়িয়ে দেবো। কোরআন আর হাদিসের আলোকে আহলে বাইতকে তুমি চিনবে না, চিনতেও দেবে না, আহলে বাইতকে বুঝবে না, বুঝতেও দেবে না। সমস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, তখন ইব্রাহিম খলিলুল্লাহ কি বললেন, আল্লাহ আমাকে আলীর শিয়াটা শামিল করে নাও, লাগা ফতোয়া, লাগা ফতোয়া। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, এত বড় শান আলীর, আয় আল্লাহ আমাকে আলীর দলে করে নাও। আহা, নবী হওয়া সত্ত্বেও মুসলমানদের যিনি পিতা, কোরআনে প্রমাণ ইব্রাহিম হচ্ছে তামাম মুসলমানদের পিতা, মুসলমান নাম রেখেছেন ইব্রাহিম নবী, তিনি বলছেন আলীর মধ্যে আমাকে, আলীর মধ্যে আসা মানে আলীর শিয়াতে, তাতে আয়াতটা কি আসছেন, ইন্না মিন শিয়াতিল্লাহ ইব্রাহিম, নিঃসন্দেহে আল্লাহ বলছে হে ইব্রাহিম আমি তোমাকে শিয়ার মধ্যে দাখিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, হে আলী শান জানেন কোথায়? এ দেখেন, এ আশায়কুল মুহারিকা এখানে বলা হচ্ছে, আমি যে নামটা বলে গেছি কি নাম, আশায়কুল মুহারিকার বাংলা মানে হলো জ্বলন্ত বা জ্বালাময়ী বর্জ্যপাত, মানে শিয়াদের বিরুদ্ধে লিখেছে বর্জ্যপাত, অগ্নি বর্জ্য। লিখতে গিয়ে হাকিকাত কথা ছাড়লেন না, যেটাই মানলে শিয়া বলে, যেটাই বললে শিয়া বলে, সেই কথাটাই উনি আবার লিখেছেন কিতাব আশ-শাওয়াইকুল মুহারিকা তরজমা উর্দু 3072। মাওলানা আলীর শিয়ারাই প্রকৃত আহলে সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আলে আহলে সুন্নাত প্রকৃত কারা? যারা মাওলানা আলীর শিয়া, মানে মাওলানা আলীর অনুগামী। এবার তোমার লজ্জা করে নি শিয়া বলে ফতোয়া দিতে? আরে প্রকৃত আহলে সুন্নাত তো আমরাই, কারণ আমরা মাওলানা আলীর অনুগামী। নবী বলছে আলীর অনুগামী হয়ে যাও, কামিয়াবি হবে, তো নবীর ফরমান মেনে নেওয়াটা নামই তো সুন্নাত মানা। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত মুক্তাসারে বললাম। আচ্ছা, আপনাদের সামনে একটা কথা বলবো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি মনে করেন, শিয়া না সুন্নি? শিয়া বলে তো ফতোয়া দিয়েছো, তাহলে যে হানাফি মাযহাব মানে সে তার ইমামে আজম আবু হানিফাকেও শিয়া বললো? লে দলিল কার মোল্লা নিম্মল্লা খাতরে ইমান লে, আর যে লিখনে ওয়ালা ফতোয়া লাগা তো মুহাদ্দিস ইমাম বলে মানছিস। কি কিতাবের নাম? তোহফায়ে ইসনে আশারিয়া। কিতাবের নাম তোহফায়ে ইসনে আশারিয়া, পৃষ্ঠা 46, লিখনে ওয়ালা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, বড় মশহুর নাম আহলে সুন্নাতের ইমাম।
বাবা, এবারে দেখি তিনি কি লিখেছেন ইমামে আজম সম্পর্কে। আমি উর্দুটা বলছি না, বাংলাটা বলে দিচ্ছি মুক্তাসার সময়। একাধিক ফিরকা, তার মানে ইমামে আজমের জামা নাই, একাধিক ফিরকা, অনেক ফিরকা হয়ে গেছে। জি শুনেন, একাধিক ফিরকা পরস্তির জন্ম নেওয়ার মাঝে ওরই মধ্যে জায়েদিয়া মজহাবের আবির্ভাব হওয়া, একটা জায়েদিয়া মজহাব আবির্ভাব হয়। জায়েদিয়া মজহাবের আবির্ভাব হওয়াতে নিজেরা দাওয়াতের কাজ করতে থাকে, তারা দাওয়াতের কাজ করতে যেটা হক সেটা করতে থাকে, করতে থাকে। উহার মাধ্যমে, উহার মাধ্যম সূত্রে এটাই হলো যে জায়েদ বিন আলী ইবনে হোসাইন আলাইহিস সালাম, জায়েদকে, জায়েদ হচ্ছে জয়নাল আবেদিন ইসলামের সন্তান, আর জয়নাল আবেদিন সন্তান দাওয়াতের কাজ করছে। শুনেন, মারওয়ানিদের প্রতি নির্গমন বা বিদ্রোহিতা করলেন। মারওয়ানি একটা বড় ফিরকা, যেমন আজকে বড় ফিরকা সিয়াসিয়া বলে রড লাগাচ্ছে আমাদেরকে, তো তদ্রূপ জামা নাই। মারওয়ানিদের বিরুদ্ধে বিদ্রোহিতা করলেন, সেই বিদ্রোহিতায় একনিষ্ঠকামী শিয়া, হা গর করেন, সেই বিদ্রোহীদের বিরুদ্ধে একনিষ্ঠকামী যারা শিয়া, একনিষ্ঠকামী, আজকে শিয়া অনেক দল হয়ে গেছে, একনিষ্ঠকামী যারা শিয়া ও তাফজিলি মানে ফজিলতওয়ালা এবং তামাম কুফাবাসীদের আহ্বান করে বিরাট একটি জামাত জায়েদিয়া মজহাবের সাথে সঙ্গী সাথী সহায়ক হয়ে অংশীদার হলো। তাহলে জায়েদিয়ার সঙ্গে একনিষ্ঠকামী শিয়া, তাফজিলি একটা দল মানে উত্তম যারা, তাদের দাওয়াতে সবাই সাড়া দিল, বড় একটা সংগঠন হলো মারওয়ানদের বিরুদ্ধে দমন করার জন্য। আচ্ছা, এই মুহূর্তে ইমাম আবু হানিফা, এনার কাজ কি, ইনি কি বলছেন? ইমাম আবু হানিফাও একনিষ্ঠ কামী শিয়াদের হতে জায়েদিয়া মজহাবের রায় ও মতামতকে এবং বিদ্রোহী আন্দোলনকে সওয়াব বা সঠিক কল্যাণ জানতেন। জোরে বলেন, তাহলে শিয়াদের মতামতকে এবং তাদের বিরুদ্ধে যা আন্দোলন, এটা ইমাম হানিফা সওয়াব বলে জানতেন, ভালো কাজ বলে জানতেন, মতামত পেশ করতে যায় এটাই উত্তম কাজ, এটা দরকার আছে। তাহলে যারা শিয়ার সমর্থন করলো উনি শিয়া নয়, এবং শিয়াদের সঙ্গী হয়ে যুদ্ধ করার যুদ্ধ আশা ছিল, কোনো কারণে পারেনি, সেটা বলছে উনি। কি বলছেন? আর ওই শিয়া জায়েদিয়া মজহাবের অনুসরণে কুফাবাসীকে আগ্রহ প্রকাশ, আগ্রহ আকাঙ্ক্ষা ও কামনা বাসনার আকর্ষণ দিতে থাকেন। খুদ ইমাম আজম বলছে ওই দলে যাও, শিয়া দলে যাও, ওদের সঙ্গে থেকে বিরোধের পক্ষে যুদ্ধ করো, আন্দোলন করো, ইমাম আজম বলছেন। তাহলে ইমাম আজম শিয়া বানাচ্ছেন, ফাতোয়া লাগা, শিয়া ফাতোয়া দিতে গিয়ে তুমি মজহাবে হানাফি মজহাব বলবে, লজ্জা লাগবে না তোমার? আবু হানিফা কোন জায়গায় দাঁড়িয়ে আছে মৌলভি? হ্যাঁ, এবং বলতে থাকতেন ইমাম আবু হানিফা কি বলছেন, বলতে থাকতেন যে আমার কাছে লোকেদের আমানত তথা গচ্ছিত ধন সম্পদ আছে, যাহা এখনো উহার মালিকদের কাছে আমি পৌঁছাতে পারিনি, আর আমার পুত্রগণের প্রতি আমার কোনো আশা নেই, বিশ্বস্তা নেই যে তারা ঠিকঠাক করে, কোনো ভরসা নেই যে তারা ঠিকঠাক করে প্রত্যেকের কাছে, হ্যাঁ, আমার এই মালগুলো তাদের কাছে পৌঁছে দেবে, এই জন্য আমি ওদের উপরে ভরসা করতে পারিনি, ঠিকঠাক পৌঁছাতে পারবেনি, তা না হলে শিয়া জায়েদিয়া মজহাবের সঙ্গী সাথী হয়ে আমিও যুদ্ধ করতাম। জোরে বলে সুবহানাল্লাহ, শিয়া জায়েদিয়াদের সংগঠনে শরীক হয়ে আমি ইমামে আজম আবু হানিফা যুদ্ধ করতাম। শিয়া যদি খারাপ, শিয়া যদি বেদাত, শিয়া যদি জাহান্নামী, তো তোর মজহাবের ইমাম বড় আবু হানিফা জাহান্নামে যাচ্ছে নাকি রে মোল্লা? কথা বুঝে আসেনি? এই ক্লিপটা পরে নেবেন, ভালো করে শুনবেন। এবারে আসি ওনারই ওই একটা কিতাব, এটা না বললে থামতে পারিনি। হ্যাঁ, এটাও আমি উর্দু বলছি না, বাংলা বলছি, সময় সংক্ষিপ্ত। এই কিতাবের নাম ইও তোফাইস নাসারিয়া আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। জি, এটাও জেনে রাখা দরকার, এই সুন্নতের আহলে সুন্নতের জন্ম কবে আর শিয়ার জন্ম কবে, ওই একই কথা, আহলে সুন্নত আগে না শিয়া আগে, এসো তোমার ইমাম। এটাও জেনে রাখা দরকার যে উত্তম শিয়া যার মধ্যে আহলে সুন্নত ও আহলে প্রাধান্য উভয়ে সামিল থাকায় প্রথমে শিয়াই বলা হতো, প্রথমে
শিয়াই বলা হতো, সুন্নত বলা হতো না, আহলে সুন্নত বলা হতো না। এবার আসেন, প্রথমে শিয়াই বলা হতো, কিন্তু আহলে তাফজিলি ও আহলে শিয়া এদেরকে শিয়াই বলা হতো, কিন্তু যখন থেকে কট্টর সম্প্রদায়, হ্যাঁ এটা বলতে পারো যে শিয়াদের মধ্যে কিছু কট্টর আছে, তারা ওলিদের মানে না, পীরেদের মানে না, সিলসিলা মানে না। জি শিয়া মানে আমি কা শিয়া, আমি যে পীর ধরেছি তার আমি শিয়া, আমার পীরের নাম সাদির, আমি সাদিরের অনুগামী, তার শিয়া, আমার পীর তার, তার পীরের শিয়া, তার পীর তার পীরের শিয়া, তার পীর করে করে খাজা বাবা শিয়া, খাজা বাবা কা শিয়া না, হোসেন শিয়া, হোসেন কা শিয়া না, আলী শিয়া, আলী কা শিয়া না, নবী শিয়া, এর নামই তো শিয়া, অনুগামী অনুগামী অনুগত। বাজবে না মৌলবি, শিয়া ফতোয়া দিয়ে তুমি বেরোতে পারবে না, তোমারই চিল নড়া ভাঙবো তোমার দাঁতের গোড়া। জি কি বলছেন যে এটাও জেনে রাখা দরকার যে উত্তম শিয়া যার মধ্যে আহলে সুন্নাত ও আহলে প্রাধান্য মানে তাফজিলি উভয়ে শামিল থাকায় প্রথমে শিয়াই বলা হতো, কিন্তু যখন থেকে কট্টর সম্প্রদায় রাওয়াফিজ জাইদিও এবং ইসমাইলেরা নিজেদেরকে শিয়া উপাধি মনোনীত করলো, অনেক পন্থী বেরোলো, তারা নিজেকে বললো আমি শিয়া আমি শিয়া, তখন শিয়া হবার জন্য গর্ববোধ করতো, এখন অনেক আমার তরিকার মৌলবীরা শিয়া বলে বলতে নিজেকে চেপে রাখে। জামানা দেখুন, সে জামানায় যারা ডুপ্লিকেট মাল ছিল তারা বলতো আমরা শিয়া, কেন শিয়া প্রচার ছিল, আর এই জামানায় আমার কথাটা গর করছেন, এই জামানায় আহলে সুন্নাতুল প্রচার যেখানে দাঁত নাই, ভাই আপনি কোন সিলসিলা বলে আমরা আহলে সুন্নাত, এখন যেখানে দাওয়াত নেই বলে আমি যখন বলি কোন সিলসিলা বলে আমরা আহলে সুন্নাত, তার মানে এখন আহলে সুন্নাত নিজেকে গর্ব করে আহলে সুন্নাত, তাই সব দল বলে আমি আহলে সুন্নাত, কেউ না ওদের কেটে বেরিয়ে যায় কি জি, আর তখন কি বলতো তুমি কে না আমি শিয়া। এইটাই বলা হচ্ছে যে উপাধি মনোনীত করলো বিভিন্ন দল এসে আমি শিয়া, তাদের এই আমল ও আকাদের দোষ ত্রুটি প্রকাশ হতে লাগলো, শিয়া দাবি করতো কিন্তু আমল আকাদের মধ্যে দোষ ত্রুটি বেরোলো, ঠিক আকিদার সহি নয়, তখন হক ও বাতিল মিশে যাওয়ার আশঙ্কায়, কি হক আর বাতিল মিশে যাওয়ার আশঙ্কা প্রেক্ষাপটে আসায় সুন্নি ও তাফজিলি ফিরকা দয় ওই শিয়া উপাধিকে নিজেদের জন্য অপছন্দ করে বর্জন বা ত্যাগ করলো, এবং সেই জায়গাতে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপাধি মনোনীত করলো। যখন শিয়া ইদল বলে শিয়া, সে দল বলে শিয়া, ও বলে শিয়া, সে বলে শিয়া, কিন্তু আমল ও আকায়েদে দেখছে টুটি বিচ্যুতি অন্যায় দোষ, যেমন আজকে ওয়াহাবিদের মধ্যে একরকম আকায়েদ, দেওবন্দি আকায়েদ, বেরেলি আকায়েদ, ফুরফুরা আকায়েদ মিলছে মিলেনি, জিয়া যাকে কাফের ফতোয়া দিচ্ছে, তখন দেখলো না 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 এই জামাতের নাম নিয়ে আমরা চলবো না, তাহলে পরে কি করলো না ওই রকম দোষ টুটি আকায়েদে খারাপ দেখে আমরা কি করলাম ওই শিয়া নামটা কেটে দিয়ে আমরা ওই জায়গাতে আহলে সুন্নাতুল জামাত নাম দিলাম, তাহলে আহলে সুন্নাতুল জামাত পরে পয়দা হলো, শিয়া আগে ছিল। আমার কাছে প্রশ্ন, তখন যেমন ১২টা দলের শিয়ার ১২ রকম আকায়েদ, ১২ রকম কুফরি, ১২ রকম দোষ ত্রুটি, তার জন্য দল থেকে হেঁটে গিয়ে নিজেদেরকে ফ্রেশ করার জন্য আহলে সুন্নাত নাম দিলে, তো আজকেও তো আহলে সুন্নাতুল জামাতে দেওবন্দির আকাদ বেরেলির সঙ্গে মিলছে না, ওয়াহাবির সঙ্গে মিলছে না, আহলেদের সঙ্গে মিলছে না, ফুরফুরার সঙ্গে মিলছে না, গাদা ছুড়া জিরো হচ্ছে, কাফের মোরতাদ ফতোয়া, কি বলে বিভিন্ন ধরনের ফতোয়া, তাহলে আজকে এই নামটা আহলে সুন্নাতুল জামাত নামটা বাদ দিয়ে কোন একটা নাম দিয়ে বাঁচো, বুঝতে পারলেন নাম দাও বাবা রে, তাহলে সে জামানায় শিয়া শিয়া দোষ ধরে যেমন ঘৃণা করছো আজকে তো আহলে সুন্নাতুল জামাতের উপরে গু ছড়াচ্ছ, নাম পাল্টাও, আজকে আহলে সুন্নাতুল, আহলে সুন্নাতুল জামাতের মধ্যে দলে দলে বিভক্ত কাফের কাফের হয়ে গেছে ফতোয়া দিয়ে দিয়ে, নাম পাল্টাও কাফের থেকে বাঁচবে। কোরআন পাকের সাদ হচ্ছে শিয়া কাকে বলে, টপিক বাড়াচ্ছি না, এই আয়াত পাক সূরাতুল হিজর আয়াত নাম্বার 10 দেখলেন খুলে গিয়ে, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা মিন শিয়াইল আউওয়ালিন, নবীকে বলছেন আল্লাহ, হে নবী আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি
সবাইকে শিয়াতেই পাঠিয়েছি, জোরে বলে। এ বাবু মৌলবি কোরআন পড়ে বক্সে দিয়েছ, একবার এটা পড়ে দেখো। তখন বলবে কি জানো, ওই শিয়া কি এই শিয়া, আবে পাগল, ওই শিয়া এই শিয়া নয়, আমিও তো বলছি। তাহলে যে আসল শিয়া শিয়ে সেই শিয়াটা কি হয়ে যায়? ওই শিয়া যদি এই শিয়া নয়, তাহলে কোরআনে যে শিয়া কথা এসেছে ওটা তো আসল শিয়া, ওটা তো আল্লাহর দেওয়া শিয়া। তাহলে তুমি ওই শিয়া হওনি কেন? তুমি বলো যে আমরা আসল শিয়া, এটাও তো বলো। তুমি তো শিয়ার নামটাই ঘৃণা করছো, গোমরাহ করতে জায়গা আছে পঙ্গড় মহল, যেখানে সেখানে বলে তুমি পার পাবে না। শিয়া কাকে বলে? একটা হাদিস বলছি ভাই, আরবি আবার বলবো সময় লেগে যাবে, এই জন্য আমি আরবি আবার ছেড়ে যাচ্ছি, শুধু তর্জমা দিয়ে যাই। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, আজাদ কৃত গোলাম, ভাই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, কথা যদি বলবেন বন্ধ করে দেবো। হাদিস খুব গুরুত্বপূর্ণ টপিক, নবী পাকের জবানের কথা আসছে এখানে, খুব ভাইটিয়াল কথা। আজকে না ভালো লাগলো টপিক বাজারে চলবে, এত ভাইটিয়াল হবে সব মোল্লাদের মুখে পেরেক মারা হয়ে যাবে। ফেবিকুইক কাকে বলো তো? ফেবিকুইক দেওয়া হচ্ছে, হ্যাঁ মাইকে বলছি, অনলাইনে যাবে, সারা ওয়ার্ল্ডে ছড়বে। জি রফিক ভাইয়ের এত সাহস হয় না অন্য কোনো বক্তাকে দিয়ে ভাবে ওয়াজ করাবে, ফাটান করে ধরে নেবে, কিন্তু অমন বক্তাকে ডেকেছে, একে ধরতে গেলে অন্তত তাকে তার পায়ের তলে মাটি আছে কিনা সেও আসবে আমার কাছে, যে আমার পায়ের তলে মাটি আছে কিনা আমার কাছে যে আসবে সেও দলিল নিয়ে আসবে, ঠিক না বেঠিক? আসতে গেলে তাকে দলিল ওখানে আনতে হবে, যারা ইমামরা মুহাদ্দিস হাদিস লিখবেন, তো উনি মিনা ইবনে মিনা আব্দুর রহমান আউফের একজন আজাদকৃত গোলাম, তিনি এসে কি বলছেন? তিনি এসে বলছেন, বাতিল বা বানাওয়াট হাদিসের সাথে গোলমাল না হয়ে যায়। তার মানে হাদিস বাতিল বানাবার মেলামেশা হচ্ছে, সেই বাতিল সব মিলিয়ে দিচ্ছে, না হলে উনি বলতেন কেন যে আমার হাদিসটা এত সহি? শুনেছি নবী পাকের জবান থেকে, তো এই হাদিসটা বাতিলের সঙ্গে না গোলমাল হয়ে যায়, মিশে না যায়, তার মানে হাদিস বানাবার হয়েছে, এ হাদিস থেকে প্রমাণিত, গোলমাল না হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য প্রথমে আমার থেকে হাদিস পাকটি নিয়ে নাও, যারা হাদিস নিচ্ছে বলে এটা নিয়ে নাও। কি তিনি বলেন? যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করতে শুনেছি নিজের কানে। নবী পাক বলছেন, কি বলছেন? মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছিলেন যে আমি হলাম একটি বৃক্ষ বা গাছ। নবী কি বলছেন? কি বললাম ভুলে গেলেন? নবী বললেন আমি বৃক্ষ বা গাছ, ফাতেমা কি ডাল বা শাখা, আলী কি ওই ডালের পাপড়ি বা কলি, তার মানে ডাল থেকে ফুল ফল বেরোয় করি, আর হাসান হোসেন হলো কি ওই গাছের ফল, আর এই গাছকে মানবে বালারা হলো গাছের পাতা, এরা হলো শিয়া। এখন বলেন কোন পাতা যদি মনে করে যে গাছের গোড়া থেকে রস টানবে, কাণ্ড লেবে, ডাল লেবে, শাখা লেবে, ফল লেবে, তবে আমি পাতা পাবো, তো তার থেকে এক কাজ কর, আমরা অত দূর থেকে ভাই মাধ্যম না ধরে ডাইরেক্ট খসে পড়ে যাই গাছের গোড়ায়, তাহলে ডাইরেক্ট পানি চুষে নেব। যদি পাতা গাছের পাতা এরকম আহাম্মাকি বুদ্ধি করে, তাহলে গাছের মালিক এসে কি করবে? মার ঝাড়ু ছেটিয়ে মেরে আগুনে জ্বালিয়ে দে, উনানে ঢুকিয়ে দে। তো যারা আহলে বায়াত আলীওয়ালা আসি, এই শিয়াদের শিয়াও যারা হতে পারেনি, যারা গাছের পাতা হতে পারেনি, পাঁচজনের পাতা হতে পারেনি, পাঁচজনের সঙ্গী হতে পারেনি, তারা উনুনে যাবে, তাহলে ঝাঁটা মারবে, ঝেঁটিয়ে দেবে, নর্দমায় ফেলবে। আর যারা গাছের মধ্যে লিপ্তে রয়েছে পাতা হয়ে, তাহলে পাঁচজন যেখানে আমরা পাতা সেখানে, জোরে বলেন। হাকিম নিশাপুরি 4755
সব হাদিস দিয়ে যাচ্ছি জি আরেকটা হাদিস হযরত আবু রাফে হতে বর্ণিত মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী আলাইহিস সালামের উদ্দেশ্যে ইরশাদ করলেন হে আলী তুমি এবং তোমার শিয়া নবী বলছেন হে আলী তুমি এবং তোমার শিয়া তথা তোমার অনুসারী জামাতকে হাউজে কাউসারে আমার কাছে উপস্থিত করিয়ে তাদেরকে তৃপ্তি বা আশ্বস্ত করানো হবে পান করানো হবে তোমার চেহারা তোমাদের চেহারা মানে আলী এবং তোমার অনুগামী তোমাদের চেহারা শুভ উজ্জ্বল হবে উজ্জ্বল হবে আর তোমার দুশ্মন বা শত্রুদের আমার কাছে উপস্থিত করানো হবে তখন তারা পিপাসা তো কালো কুশ্রী হবে তার মানে ফতোয়া দিয়ে দে লাশে তুমি কালো মোল্লা হয়ে যাবে হ্যাঁ ভাই আমার হাদিস অনেক আছে শুধু আলীর শিয়া নয় আলীর শিয়ার যারা শিয়া হবে এই হাদিসটা গোড়ামি শিয়াদের মুখে থাপ্পড় আমি যে হাদিসটা দিয়ে চলেছি এই ভাববেন না যে আমি গোড়ামি শিয়া এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন গোড়ামি শিয়া তারা ওই বারো পর্যন্ত রয়ে গেছে আর আমরা গোড়ামি নয় বারো পর্যন্ত আছি কিন্তু বারো যেখানে পাঠিয়েছে সে পর্যন্ত আছি জোরে বলে ইয়ানে তরিকতের পীর মুর্শিদ গওস খাজা মান্নেওয়ালা এই হাদিসটা কি বলছে শুনেন আন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না ক্বাল ইয়া আলী ইন্নাল্লাহ ক্বাদ গাফারা লাকা ওয়ালি যুররিয়াতিকা ওয়ালি ওয়ালাদিকা ওয়ালি আহলিকা ওয়ালি শিয়াতিকা ওয়ালি মুহিব্বি শিয়াতিকা ফাবশির রাওয়াহু দাইলামি মুসনাদ আল ফিরদাউস কি বলছেন ইমাম সাজ্জাদ হযরতে জয়নাল আবেদিন সাল্লাম হযরত আলী ইবনে হুসাইন আলাইহিস সালাম হতে বয়ান করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা তার মানে এমন একটা হাদিস কোন সাহাবি থেকে নয় কোন সাহাবি থেকে নয় আলীর বেটা ইমাম হোসেন হোসেনের বেটা ইমাম জয়নাল আবেদিন সেখান থেকে হাদিসটা কত জোরালো হাদিস কি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন হে আলী আমি বলছেন হে আলী নিঃসন্দেহে তোমাকে ও তোমার বংশধরগণকে ও তোমার আওলাদগণকে ও তোমার পরিবারগণকে ও তোমার শিয়া তথা তোমার অনুসারীগণকে ও তোমার শিয়ার মহব্বতকারীগণকে অবশ্যই আল্লাহ তাআলা বখশিস আতা করবেন সুসংবাদ গ্রহণ করো নারায় হায়দারি নারায় হায়দারি আচ্ছা হাদিসটা খুব জলি বললাম বুঝে এলো না হে আলী নবী বলছেন হে আলী তুমি তোমার শিয়া তোমার আওলাদ তোমার পরিবার তোমার জামাত এবং তোমার শিয়া যারা সেই শিয়া মান্নেওয়ালাও শিয়া তাহলে খাজা গরিব নওয়াজ শিয়া হোসেন মান্নেওয়ালা খাজা গরিব নওয়াজকে মান্নেওয়ালা শিয়া জি তাহলে যারা আলী শিয়াকে মেনেছে আলী শিয়াকে মহব্বত করে এরাও শিয়া শিয়ার শিয়া অনুগামীর অনুগামী জামাতের জামাত কি হালিস সুসংবাদ গ্রহণ করে তার মানে খাজা গরিব নামাজ থেকে যত সিলসিলা এসছে গছ পাক থেকে চার পিক চাদর খানওয়াদা ও আলী থেকে এসছে এরা সবাই শিয়া জামাত এই তরিকার যত শিয়া আল্লাহ নবী বলছে আলী এরা তোমার জামাত খুশখবরি গ্রহণ করো এই জন্য আমাদের সাজার আলী থেকে যায় খুশখবরি গ্রহণ করো তোমাদের জন্য সুসংবাদ রয়েছে কামিয়াবি জোরে বলো সুবহানাল্লাহ আর দলিল কোত্থেকে দেবো ভাই মুসনাদ আল ফিরদাউস ইমাম তাইলানি হাদিস নাম্বার 8337 জি আমি টপিক ছেড়ে যাচ্ছি কিন্তু একটা কথা বলে দিই এতক্ষণ শুনলাম তো আচ্ছা আচ্ছা ভাইজান আচ্ছা আলাইহিস সালাম একটু বলে দিই 10 মিনিট লাগবে আমি এই টপিক দিচ্ছি না শেষ করতেছি এক কথা শুনুন আল্লাহুম্মা ফির করা সব আলাইহিস রাদিয়াল্লাহ বলে এরা আবার আলাইহিস সালাম বলে কেন বা আমি এতক্ষণ বললাম আলাইহিস সালাম এবার আমি সমস্ত কেতাব থেকে জিয়ারস কপি করে এনেছি বুঝেছেন অসুবিধা নেই নিঃসন্দেহে দলিল নিতে পারেন বা আপনারা জিয়ারস কপি গুলো জিয়ারস করে নিতে পারেন জি 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 আসেন প্রথমে দিচ্ছি মুস্তাদরাক আলা সহিহাইন হাকিম নিসাপুরি এই কেতাবে আলাইহিস সালাম লেখা আছে কিনা যদি আলাইহিস সালাম শিয়ারাই বলে আর আলাইহিস সালাম বলা বেদাত বা খারাপ তাহলে এই কিতাব যারা পড়ে তারাও খারাপ মুস্তাদরাক আল সাইয়ান কি লিখছেন আলী আলাইহিস সালাম ক্বালা সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী আলাইহিস সালাম
জি এখানে আলী আলাইহিস সালাম বলা হলো এটা হচ্ছে বুখারী ও মুসলিমের উস্তাদ আল মুসান্নাফ আব্দুর রাজ্জাক জি এখানে কি আছে এখানে এই হাদিস পাকে বলা হচ্ছে আলী আলাইহিস সালাম সব টেকা মার্ক দিয়ে রেখেছি সব টেকা মার্ক দিয়ে গেছি জি এটা হচ্ছে বুখারী ও মুসলিমের উস্তাদ জি জি তিনি আলী আলাইহিস সালাম লিখেছেন এখন এবারে কি করবেন কিতাব পড়বেন না ফেলে দিবেন বেদাতি বলবেন খারাপ বলবেন তাহলে ওদেরকে বলুন কিতাব যারাও ছুড়ে দেয় কিতাব মানে না এরা কোন দিকে যাচ্ছে ভাই এই কিতাবের নাম হয়েছে কি এই কিতাবের নাম হলো ফাজাইলে সাহাবা ইমাম আহমদ ইবনে হাম্বাল চার মজহাবের এক মজহাব বড় পীর সাহেবের মজহাব যারা বলে থাকে জি তাহলে বড় পীর সাহেব যখন মজহাব তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বাল তাহলে আলাইহিস সালাম লেখাটা কি বড় পীর সাহেব বেদাতিতে আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি কি লিখেছেন আনা আজুজন আলী আলাইহিস সালাম এই হাদিস পাকটি আছে আমি হাদিস নাম্বার বলিনি টেক কামের সে তখন বলিনি যাক এটা বলেছি 1130 ফাজাইলে সাহাবা কোড নাম্বার এখানে আছে কি এখানে আছেন 1323 নম্বর হাদিসে খাতাবা আলী আলাইহিস সালাম এখানে ফাজাইলে সাহাবা আচ্ছা এখানে আপনার হাদিসটা কত হলো এটা হলো 1334 নম্বর ইন্না আলিয়ান আলাইহিস সালাম দেখেন হাদিসে যারা আমরা যাদের কাছ থেকে হাদিস পেয়েছি ইমাম আহমদ ইবনে হাম্বাল এই কিতাবের নাম ফাজাইলে সাহাবা আলী আলাইহিস সালাম 1346 নম্বর হাদিস কোন নম্বর এবার এখানে কি আছে এটা হচ্ছে 1369 নম্বর হাদিস আলী আলাইহিস সালাম সব আনিনি দু চারটা খালি এনেছি প্রমাণ দেওয়ার জন্য না ঢেকে দেবো জি ভাববেন না যে এই কটা আছে হ্যাঁ ভাই রে বড় আফসোস লাগে এই এই হাদিসটার নাম্বার কত 1381 হ্যাঁ দামুল হোসাইন জালিকা ইয়াউম আলী আলাইহিস সালাম মানে হোসাইন আলাইহিস সালাম লিখেছেন এখানে মানে সাইয়েদনা হোসাইন আলাইহিস সালাম কি সাআদত কে বারে মে লিখি গই হ্যায় হ্যাঁ তো এখানে ইমাম ফাজাইলে সাহাবা ইমাম আহমদ হাম্বল লেখক তাহলে এখন আলাইহিস সালাম উনি বলেছেন ফতোয়া লাগাও আমার উপরে লাগাতে যেও না এই হাদিস পাকের নাম্বার 1385 আল হাসান ইবনু আলী আলাইহিস সালাম এখানে হাসান এবং আলী দুজনের নামে আলাইহিস সালাম লেখা আছে জি এই ফাজাইলে বা চ্যাপ্টার শেষ করলাম এবারে আসি বুখারী কোরআনের পরে বুখারী শুধু কটা এনেছি বেশি আনেনি আমাকে বলছে ভাই আলী আলাইহিস সালাম কোথায় দলিল আছে আমাকে দেখাবেন তো আপনি খালি আলাইহিস সালাম সালাম বলেন রবি বলছে আপনি আলাইহিস সালাম বলেন আমার দলিল আছে বলতে এখানে বলতে হবে আমার কাছে কাছে কটা নিয়ে যাচ্ছি এমনি দাওয়াতে ফাঁক পাইনি সময় তারই মধ্যে কেতাব থেকে বের করে কম্পিউটার থেকে বের করে এনেছি জি এই হাদিস পাক সূরাতু জারিয়াত এতে হাদিস আছে কয়লা আলিউন আলাইহি সালাম রাওয়াহুল বুখারী কিতাবুত তাফসিরুল কোরআন জি এই হাদিস পাকটি এসছে রাওয়াহুল বুখারী কিতাবে তাফসিরুল কোরআন কি আছে আন আলিইন আলাইহি সালাম তাহলে এখানে এখানে হাদিস নাম্বার হচ্ছে 4947 জি তাহলে বুখারীতে এসছে আর কি করবে ছেড়ে দেবে না পড়বে বুখারীটা ছেড়ে দাও বাব ইল্লা ইয়াতাজাওয়াজু এটা বাব মিন আরবা ক্বালা আলী ইবনুল হুসাইন আলাইহি সালাম এখানে হুসাইন এবং আলী দুজনের নামে আলাইহি সালাম লেখা হয়েছে হাদিস নাম্বার এটা বাবের মধ্যে লেখা হয়েছে এতে হাদিস নয় এটা হাদিস নিচে বাব নাম হাদিস নাম্বার 5098 জি এরপরে আছে কিতাবে ফাজাইলে আসহাবুন নবী হাদিস নাম্বার 3705 আন্না ফাতেমা তা আলাইহাস সালাম ফাতেমার শানে নামে আলাইহাস সালাম ওজি তো রাদিয়াল্লাহ বলবো না আলাইহাস সালাম বলবো কিতাব দেখাচ্ছে হায় 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 আমরা বলে আমরা ভুল ভাল বলি না আমরা কিতাব পড়িনি আমরা কানা কিতাব কে নিয়ে যাই ফতোয়া দেয় আমাদের কিতাব পড়ছে ফতোয়া দিচ্ছে আমাদেরকে বললাম না পায়ে তলে মাটি চাই আসতে আমার কাছে দলিল ছাড়া কথা বলবো না বুকের পাটা আছে দলিল আছে জি এখানে হাদিস নাম্বার কত 3747 আল হুসাইন আলাইহিস সালাম কিতাবু ফজাইলে আসহাবুন নবী জি এখানে বুখারীতে আপনারা না বোঝেন হাদিস ফাজাইল বাপ বলছি মোল্লারা বুঝে নেবেন জি কিতাবুল হ্যাঁ কিতাবুল বুয়ু বেচাকানার ব্যাপারে হাদিসটা এখানে হাদিস নাম্বার 2089 আন্না আলিয়ান আলাইহিস সালাম রাওয়াহুল বুখারী শেষ এটা হলো আর বেশি নেই আচ্ছা মুফতি আচ্ছা আগে এটা দেখিয়ে দিই তারপরে বেরেলদের পক্ষে যাবো বেরেলি ভাইরা তো বেশি গুরু ধরে না ওদেরই কিতাবে দেখাবো আলাইহিস সালাম জি এটা আবু দাউদ 76 মধ্যে আবু দাউদ পড়ে মাশহুর হাদিস এই হাদিস আন আলিউন আলাইহিস সালাম হাদিস নাম্বার 3582 জি এবারে আছে কত হাদিস নাম্বার আমি হাদিস নাম্বারটা বলে দিচ্ছি 3697 আন আলী আলাইহিস সালাম
একটুখানি সময় 10 মিনিট যাবে 5 মিনিট যাবে হয়ে যাবে খালি আলাইহিস সালাম টপিকটা শেষ করে দিই কোথায় কোথায় আছে আর কাল করব দেখি দেখতে পারলো না জি এই হাদিস নাম্বার 2077 আবু দাউদ ফাজাইলে ফির তাহিল আলী আলাইহিস সালাম এখানে আলী আলাইহিস সালাম এই হাদিস পাক 3898 আন আলী আলাইহিস সালাম যদি কেউ চায় মোবাইল পিডিএফ এ স্ক্রিনে পাঠিয়ে দেব অসুবিধা নেই জি এই হাদিস নাম্বার 3856 আলী আলাইহিস সালাম এই হাদিস পাকটা 4351 আলী আলাইহিস সালাম শুধু আলীর পরে মা ফাতেমা হাসান হোসেন তো হয়েছে জি এবার আসেন এই হাদিস পাক 4402 আলী আলাইহিস সালাম আবার 4403 আলী আলাইহিস সালাম সব তারপরে আলাইহিস সালাম লেখা আছে এই হাদিস পাক 4530 আলী আলাইহিস সালাম জি এই হাদিস পাক 4630 আলী আলাইহিস সালাম আবু দাউদ চলছে আবু দাউদ শুনুন আবু দাউদ 4646 আলী আলাইহিস সালাম এই হাদিস পাক 4649 আলী আলাইহিস সালাম এই হাদিস পাক 1272 আলী আলাইহিস সালাম জি হাদিস পাক 2984 আলী আলাইহিস সালাম কোথায় মোবাইল এখানে চাপা পড়েছে এই হাদিস পাক আলী আলাইহিস সালাম 4967 জি আর সামান্য আছে হ্যাঁ এই হাদিস পাক 1574 আলী আলাইহিস সালাম তাহলে ফতোয়া দেবে আবু দাউদের দাও মানে হাদিস পড়া ছেড়ে দাও 5156 আন আলী আলাইহিস সালাম শেষ আবু দাউদ আচ্ছা এটা হচ্ছে বেরিলদের কিতাব শানে হাবিবুর রহমান কিতাবের নাম লিখনে ওয়ালা কে হাকিমুল উম্মত উম্মতের হাকিম বেরিলদের হ্যাঁ মুফতি আহমদ ইয়ার খান নাইমি সাহেবের কিতাব সানে হাবিবুর রহমান উনি নিজে লিখেছেন সৈয়দুল শোহাদা কোন হে হুজুর আলাইহিস সালাম কে বাগ মে হর ফুল কা রং ও বুজুদা হে হ্যাঁ তো খুলাফায়ে রাশিদার ইমাম হুসাইন আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাম মুফতি মৌলভী আহমদ ইয়ার খান নাইমির খলিফার খলিফা জুররিয়াত বংশধর লাগা ফতোয়া হায় হায় ভাই আমার এটা কি হলো বুঝতে পারছি না তো কোথায় দাগ মানুষ নেই আচ্ছা এখানে লিখেছে এ আনোয়ারে শরীয়ত আহমদ রাজা নাইমুদ্দিন মুরাদাবাদি আমাদের খান নাইমি পাঁচজন মৌলবী আহমদ নিয়ে এই কেতাবটা ইফাদা করেছে জমা করেছে কি লিখেছে মুসা কাজিম আলীর বংশধর মুসা কাজিম জানেন ইমাম বাকের ইমাম জাফর সাদেক তারপরে আসছে জি তাহলে এরা যদি আলাইহিস সালাম হয় তো আলী আলাইহিস সালাম ফাতেমা আলাইহিস সালাম হবে না মুসা কাজিম আলাইহিস সালাম কিতাবের নাম আনোয়ারে শরীয়ত জিলদ পৃষ্ঠা 147 জি আন আবিল হাসান হাসানের বাপ তার নামে লিখেছে আলাইহিস সালাম পৃষ্ঠা 146 সব থেকে বড় কেতাব উইকিপিডিয়া ফাতাওয়ায়ে রাজবিয়া মশহুর কেতাব বেরিলদের মজহাবে যেটা উইকিপিডিয়া করে সারা বিশ্বে ব্রহ্মাণ্ডে কেতাব ফাতাওয়ায়ে রাজবিয়া সেই ফাতাওয়ায়ে রাজবিয়া মৌলবী আহমদ ইয়ার মৌলবী আহমদ রাজা খান তার নিজের কেতাবে তিনি নিজেই লিখেছেন কি যে হযরত আলীউল মুর্তজা সম্পর্কে লিখতে গিয়ে তার নিচে লিখেছেন ইমাম আসকারি আলাইহিস সালাম আলীর নিচের বংশধরদের জন্য আলাইহিস সালাম লিখেছে হ্যাঁ আফসোস আমি বেরেলি ভাইদের অনেক কিতাব আছে মুক্তাসার টুকে ধরলাম আরে ভাই যে মানবে একটা দলিল যথেষ্ট যে না মানবে তাকে হাজার দলিল দিলেও মানবে না ঠিক না বেটি হ্যাঁ তো ভাই আমার আমি আলাইহিস সালাম সংক্ষিপ্ত দেখালাম শিয়া টপিকের হাদিসগুলো সংক্ষিপ্ত না দেখাতে পারলো মোটামুটি দিয়েছি কিন্তু অনেক রয়ে গেছে ইনশাল্লাহ পরে হবে তার মানে আজ থেকে এবার যদি কেউ বলে শিয়া বলে টেক্কা মারে টুকনা মারে তাহলে মনে করুন পাক্কা জাহান্নাম আর ও জাহান্নামই আছে
তার মানে ও শিয়া বলে নবীর গোস্তাক আউলিয়াদের গোস্তাক হ্যাঁ বলুন যে আমরা গোড়ামি শিয়া নই আমরা তাওর তরিকাত মাননে ওয়ালা শিয়া আমরা খাজা ওয়ালা শিয়া আমরা গাওস ওয়ালা শিয়া আমরা তরিকা মাননে ওয়ালা শিয়া আমরা 12 ইমাম পর্যন্ত ঠেকনে ওয়ালা শিয়া নই কি বললাম